আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে দেখাবো কীভাবে বিকাশ অ্যাপে লগ ইন করবেন। তো বন্ধুরা, আপনারা এই কাজটি অনেকেই পারেন, আবার অনেকেই পারেন না। যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। তো এই ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেন। বন্ধুরা, বিকাশ অ্যাপে লগ ইন করার জন্য অবশ্যই বিকাশ অ্যাপটার প্রয়োজন হবে। তো বিকাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে দেখতে পাবেন সার্চ বার, তো সেখানে লিখবেন বিকাশ। তো বিকাশ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথম একটা বিকাশ অ্যাপ চলে এসেছে। তো আপনারা এই বিকাশ অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমাদের যেহেতু ইনস্টল করেছে সেজন্য আমাদের এখানে ওপেন দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন হোম বাটন ক্লিক করছি। হোম বাটন ক্লিক করার পর এবার আমরা বিকাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের সামনে পারমিশন চাইতে পারে, তো সবকটি অ্যালাউ করে দেবেন। এরপর আমার একটা পাওয়ার শো করবে, তো এখান থেকে আপনি নো থ্যাঙ্কস একবার ক্লিক করবেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন বা রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার একটা পেজ ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করুন। তো বন্ধুরা, আপনারা যে সিম কার্ড দিয়ে বিকাশ অ্যাপে লগ ইন করতে চান, তো সেই সিম কার্ডটি কিন্তু আপনার এই অ্যান্ড্রয়েড ফোনে থাকা লাগবে। বন্ধুরা, আমরা এখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকা আমাদের বিকাশ নম্বরটি বসিয়ে দিচ্ছি। ততক্ষণে আমাদের চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। বন্ধুরা, বিকাশ নম্বর দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বা পরবর্তী অপশান, তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা পেজ ওপেন হবে। বন্ধুরা, তারপর আপনাদের এই সিমে একটা ওটিপি কোড চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ওটিপি কোড চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, একটা অ্যালাও এবং একটা ডেনি। তো আপনারা অ্যালাওতে ক্লিক করলে আপনাদের ভেরিফিকেশান কোডটা নিজে নিজে বসে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখন অ্যালাওতে ক্লিক করছি, সেজন্য আমাদের ভেরিফিকেশান কোডটা নিজে নিজে বসে গেছে। তো বন্ধুরা, আপনাদের ভেরিফিকেশান কোডটি বসানোর পর এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি শো করছে। এর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিকাশ পিন নম্বর দিন। তো বন্ধুরা, আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে দিয়েছি। বসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে পরবর্তী অপশান, তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নামের প্রথম অংশ এবং শেষ অংশ এখানে দিয়ে নেবেন। আমাদের নামের প্রথম অংশ এবং শেষ অংশ দেওয়া আছে বলে আমরা এখন নিচের দিকে পরবর্তী অপশানে একবার ক্লিক করছি। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল ছবি যুক্ত করুন, তো আপনি এই পেলা আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটা ছবি দিয়ে নেবেন। আমাদের যেহেতু ছবি দেওয়া আসছে সেজন্য আমরা যে দেখতে পাচ্ছেন শুরু করুন, তো এখানে একবার ক্লিক করছি। তোমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাপে পুরোপুরিভাবে লগ ইন করা হয়ে গেছে। তো আপনি এখান থেকে এখন থেকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট এছাড়াও আরও অন্যান্য সুবিধা পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিও আছে যে বাটন মোবাইল দিয়ে কীভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয়। তো বন্ধুরা, সেই ভিডিওটি দেখার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন।